এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার কি অবিচার ঠাকুর, সব সময় ওভার অ্যাক্টিং। উফ মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আপনার ছোট বউ আছে, দিন রাত সেবা করে আপনাকে একদম সুস্থ করে তুলবো মা। মা তারার অশেষ কৃপা, একটা বড় ফাড়া কাটলো ইন্দুর। আমি ডাক্তারের সাথে এইমাত্র কথা বলে এলাম। ডাক্তার কি বলছে? স্ট্রোক। মা তারার অশেষ কৃপা ও ফিরে এসেছে। কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে গেল। চিন্তা করো না, রাজ্যের সব থেকে বড় নিউরোলজিস্ট ইন্দুকে দেখবেন। মানে আরো চিকিৎসার দরকার আছে? বাবা, এত হেয়ালি না করে আসল কথাটা বলো না। আসলে তোমাদের মায়ের কোমরের নিচ থেকে আর সার নেই। মানে প্যারালাইজড। এ মা, বড় মুখ করে বললাম সেবা করব, ব্যাপারটা তখন বড় বাইরে ছোট বাইরে পরিষ্কার করার দিকে চলে গেল। বড়দির মুখে হাসি আর আমি হব আয়ামাসি। জয়, এবার বাইরে এসো, ডাক্তারের সাথে কথা বলে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা কল্যাণী, আমি ডান দিক গেলে তুই আমাকে বাঁ দিক বলছিস আর বাঁ দিক গেলে ডান দিক বলছিস, কোন দিকে যাবো একটু ঠিক করে বল না। বারবার কি একই ভুল করবো নাকি? কি যে করছিস তুই! আরে চলো তো, তাড়াতাড়ি চলো, নালে দেরি হয়ে যাবে। ওঠো না। ধরেছিস তো? হ্যাঁ। কিগো দাঁড়িয়ে পড়লে যে? এই এই বাড়িটা আমার আমার কিরকম খুব চেনা চেনা। তুমি যেমন বাড়ি বলেছিলে এটা তো তেমন বাড়ি না, এটা তো অন্যরকম, এটা তো অনেক ছোট কুচকে বাড়ি। না না, এটা তো সেই বাড়িটা নয়। তাহলে চলো সেই বাড়িটা খুঁজি। কিন্তু দাঁড়িয়ে গেলাম কেন আমি? এই বাড়িটা কেমন যেন আমাকে টানলো কেন। কি গো চলো। হ্যাঁ এই তো যাচ্ছি। আমাদের পাপের সাজা, মা তারা অসন্তুষ্ট আমাদের ওপরে, তাই ঠাম্মিরই অবস্থা। সেক্ষেত্রে স্ট্রোকটা আমার হতো। ইন্দুকে এই ব্যানার্জি পরিবারের ক্ষমতার যুদ্ধে ওর জায়গা কোথায়? এতকাল চড়ে ফিরে বেড়াতো, এবার আসবাবের মতো পড়ে থাকবে এক কোণে। তোমার ঠাম্মি তো একটু চমকালেই কথায় কথায় অজ্ঞান হয়ে যায়। অহেতু অনুতাপ না করে মেনকার সঙ্গে দেখা করো, নিয়ে এসো। রেগে আছে, সেক্ষেত্রে রাগ মিটিয়ে তাড়াতাড়ি বিয়ে করো। উত্তরাধিকারী চাই আমার, তাহলেই বজায় থাকবে বকুল ব্যানার্জির সাম্রাজ্য।
আমি যাও, কথা বাড়িও না, যা বললাম তাই করো, যাও। How dare you? Security! Security! Radha! আরে তোমরা কে কোথায় আছো? ঘরের মধ্যে একটু ঢুকে পড়ছো, তোমরা কেউ কিছু খেয়ালই করছো না। জয় ব্যানার্জি এখন এতটাই ফেলনা হয়ে গেছে যে সিকিউরিটি ডেকে তাড়াতে হবে। তুমি নিজে থেকে চলে গেলে আমাকে আর এত এত কাঠখড় পোহাতে হয় না, তাই না? ক্ষমা করবে না? হ্যাঁ, নতুন করে প্রমাণ করতে হবে আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসায় কিছু প্রমাণ করতে হয় না, ভালোবাসায় প্রমাণের থেকে অনেক বেশি জরুরি হয়ে পড়ে সাপোর্ট করা। তুমি তোমার দাদুর কাছে ভিজে বেড়াল আর প্রেমিকার কাছে হিরো, তাই না? অরিত্রী চলে গেছে শুনেও তুমি ক্ষমা করবে না আমায়? কোথায় গেছে? ভালোবাসা মদের মতো দিন দিন একটু একটু করে আমায় ভূত করে ফেলছে, সেই নেশায় আমি দিন রাত টলছি। হাজার অরিত্রী এলেও সেই নেশা কেউ কাটাতে পারবে না মেনকা। প্লিজ, তুমি যে বাতিলগুলো দিচ্ছ অরিত্রী জানে? এক্স্যাক্টলি যা বলেছি অরিত্রীকে, তোমার সামনে তো শুধু কোর্ট করছে, না হলে ওই ক্লাসের একটা মেয়ে এই সিঁদুরের অধিকার প্রতিকার ছেড়ে দিয়ে চলে যায়। মানে কোনো কোনো ঝামেলা করলো না? আই পেড ফর ইট, অনেক টাকা দিয়েছি, বেসিক্যালি মা বাবার চাপে বিয়েটা করেছে, এখন নিজের মতো করে মজ মস্তিতে বাকি জীবনটা কাটাবে। ডিভোর্স সই করে দিয়ে গেছে, শর্ত শুধু একটাই। কি শর্ত? কেউ যেন জানতে না পারে অরিত্রী কোথায় গেছে। কোথায় গেছো? ওর বাবা মাও জানে না, কেউ না মানে কেউ না। মাত্র 24টা ঘন্টার মধ্যে এত বড় একটা ঝড় বয়ে গেল, আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই 24টা ঘন্টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি যে কিভাবে কাটিয়েছি মেনকা আমি জানি, কিন্তু আর না শোনা,